বড় মরদ বড় তো বেটা ছেলে বিয়া করবি কি দরকার বিটি ছেলেকে বিয়া কর তাহলে তোর মানে হচ্ছে বলিবার উদ্দেশ্য যে মার্কেটে চাবির কোন দাম নাই খালি তালা গুলা বিকা হ্যাঁ হ্যাঁ তালা গুলা বিকা তাহলে ডাকিয়ে দিছিল কি তাহলে একটু হাত তালি মারো দাদা চলে হাত তালি তাকে আর দেখতে হবে না হ্যাঁ দেখ চলে এসেছে ভাল ঝাপড়া মুহাকে চলে এসেছে আমি কি দেখিব তুই দেখ তোর কি হবে কি আর পর তো তুই যদি পাথিস তো ইয়াকে দেখিবার কি দরকার তুই হয়তো বেটা ছেলেই বটলিস চুপ কেন লজ্জা লাগছে নবী চুপ কিসের জন্য বিটি ছেলে হয়ে এত মুখ কেন বিটি ছেলের মুখ তো থাকে তো তুই আজ জানছিস নাকি থাকবে কি নাই তোদের নাম হচ্ছে মহিলা তো তুই তো জানিস এই ভালো করে তবে আরো বলছিস কি যে ইয়াদের নাম হচ্ছে মহিলা কেন হইলো ওই যে কোন না পাইলে গাল দিয়ে দিবে তাও তো তোদের দরকার হয় না কারো সঙ্গে কোন হইলো পটর 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 খালি মুটকে হিলাই ওই জন্য নাম হয়েছে মহিলা কি এদিকে আয় তোকে দেখি ভাই কেন চোখের পাওয়ারটা কমে গেল নাকি বিটি ছেলে দেখে তুই পাবলিক তো কে আমাকে দেখতে দাও লাইট তো কোনটো বন্ধ কর দাও এদিকে ঘুরান দাও কানা মুহা দেখতে পাচ্ছে না ভালো করে ঘুরাই উল্টা পাল্টা বয়স হয়েছে ওই জন্য চোখ গিলাও গেছে ইয়ার দেখলে এখনো বিরাট কোহলির মতন চেহারা হ্যাঁ দেখেছে দেখেছে সিঙ্গে ভাঙে বাছুর দল ঢিকব বলছে ই লেডিসের ভিড় দেখে ফুটানি করছে যা আমি লেডিস গিলা দেখে ফুটানি করি না তুই ও এক খামচা বেটা ছেলে দেখে ফুটানি করছে এগুলোর সঙ্গে পারবি সাই নাই সব এভারেডি কোম্পানি বটে লে দেখা দেখো মামা সিরে বা জোরদার করে হাত তালির কুলকুলি সবাই মিলে তোর জীবনটা নিয়ে নেব খালো ভরা ভাবেছিস কি তুই হয়ে গেল এইবার দেখ ঝাঁপ দিয়ে দেবো দেখবি দাদা ইজ্জত কা সওয়াল হ্যায় মারো ঝাঁকে তা শোন শোন আমাদের মায়ের লোক গিলে তাদের বেটা ছেলে গিলের মতন অত বে হইয়া লই এই জন্য আমাদের নাম হচ্ছে মরদ তো তোরা যদি অত বড় মরদ বড়ি তো বেটা ছেলে বিয়া করবি কি দরকার বিটি ছেলেকে বিয়া কর তাহলে তোর মানে হচ্ছে বলিবার উদ্দেশ্য যে মার্কেটে চাবির কোন দাম নাই খালি তালা গুলা বিকা হ্যাঁ হ্যাঁ তালা গিলা বিকা আমরা রিমোটে তালা খুলে দিই চাবি দরকার হবে কি নাই চাবি এতটুকু যদি থাকে বিটি ছেলে এই জায়গাটার কি নাম বললো এত বড় পোস্টার আছে দেখতে পাচ্ছেন না জায়গাটার নাম বটে বড় গাররা গাররা মানে বুঝিস নাই বুঝি মানে আমাদের পুরুলাই বলে যেটা খুব বড় গাড়া থাকে ওইটাকে বলে বড় গাড়া আর ইয়াকে তুই চ্যালেঞ্জ করছিস তোদের বিটি ছেলের কোনো দাম নাই যদি গান শুনতে আসবি একটা মরদ পেছনে চাই আর তাদের দমে দাম আছে নাকি একাই আছি আমরা ছোট ছেলে হলো একাই চলে আসবো কি আ তো এখন একাই আছিস আর যখন বিয়ে করতে যাইস তখন ডরে 10 গাড়ি বোঝ যাত্রে নিয়ে যাইস কি 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 তখন লজ্জা লাগে নাই কি ঘুরে বল তোরা অত বড় যদি মরদ বটিস তো একটা পিটি ছেলে বিয়ে করতে 10 গাড়ি বোঝ যাত্রে কি জন্য নিয়ে যাইস বিয়ে করতে আমরা কবো যাই নাই তোর বাপে নিমন্ত্রণ দেই তো ও বিয়ে করতে তোরা যাস না তোদের পা গিলা যায় বিয়ে করতে তোর বাবা সে আমার বাবাকে বেহাই তোমার বেটাকে ফাল্গুনের 25 দিনে বর সাজাই নিয়ে যাবে তোর 14 কুষ্টি উদ্ধার করতে যাই নেন তো তুই একাই ঘরে বুড়া দিস ওগলা কিছু লয় কিছু লয় পন টাকাটার জন্য আমার বাপের কাছে যাইস তোদের পয়সা ফুরন যাইছে জন্য ভিখারি মাগিতে যাইস আমার বাপের কাছে আমরা একদম তোর বাপের কাছে মাগি যদি মরদ বড়ি তো ফিরি বিয়া করে দেখাবি সেই দিন তোকে মরদ বলিব এখন পন টাকা নিয়ে পরের কাহিনী বড়র বাপ আর তোদের ফেয়ার এন্ড লাভলি গুলো তোর বাপে কিনবে তো ফেয়ার লাভলিটা তুই দিবি তো আমার বাপের কাছে নিয়ে আর দিবিস নাকি কবলই নাই মাথা খারাপ করিন না এখানে এত গিলা বেটা ছিলা তো সুধানো বিনা পোনা কে বিয়া করে চুপ বেটা ছিলা কথা সুবাস বস আর কথাই বুড়ি খরগোশ বাস হয়ে গেল কথাই হেলিকপ্টার আর কথাই খাল ভরা ইটা বোহা ট্রাক্টর দাদা মাথাটা খারাপ হয়ে গেছে শুরু করে দিব তো চুলি গিলা কাটে দিবি বিটি ছেলের মত বড় বড় চুল রাখার কি দরকার এটাই তো তোর মাথা খারাপ হবে কি রাখতেই পারি তোরা যদি আমাদের জিন্স প্যান্ট লা পড়তে পারি তো আমরা চুল রাখব না বাবা তো উল্টা তো বলাই আছে তোরা জনটা করি তাহলে উল্টা করি তোরা 10 চাই খা তো আমরা হেলিকপ্টার চালাতে পারি চালাবি চালাবি আর ওই জন্য বেটা ছেলে না হলে কোনো দাম নাই তোর বাপের কাছে আমার বাপ মাগিতে গেলছিল বড় ফুটানি কেন মাগা বলছি তখন লজ্জা লাগছে নাকি
না বলে শুনে কি বলতে খুঁজছিস ওহো তবে ইয়ার গালি খাওয়ার টাইম মনাইছে গেছে তবে শুন ভালো করে বাপে আমার নগদ টাকা যে দিনে খাল ভরার বাপকে গুনে দিলাম প এই এই চুপ চুপ আর মাইরি বলছি সে দে কোন খারাপ কথা লই না এখন আমাদের মামাসিগুলার কাছ থেকে ক্ষমা চাই না যে ভুল হয়েছে বিটি ছেলেকে বলি এদিকে জোড়হাত করে ক্ষমা চাই একদম জোড়হাত করে বল আচ্ছা জোড়হাত করলি কি বলবো বল আমার ভুল হয়ে গেছে বিটি ছেলের সঙ্গে পাঙ্গা লিয়া দাদা বলবো দেখ মরো দে বেটা ছেলের সঙ্গে আছে মারো আচ্ছা তবে দেখ তোদের কি দশা করছি বাপে আমারে নগদ টাকা গুনে দিলাম প আর মাইরি বলছি সেতে মানে তোকে একাই বলি না তোর মতনে কিনা যত রথি আছে মানে যারা পন টাকা নিয়ে বিয়া করেছে আর মাইরি তোরা বিকাই গেছি এই মায়া লোকের কাছে তো কি গো মামাসিরা বলিবো ইয়া বলিবো না আরে মাইরি সেদিন বিকাই গেছি পাঠা ছাগলের মত দাদা তোকে পন টাকা দিয়ে আমার বাপে পাঠা ছাগল তোর কিনে নিয়েছে খাল ভরা ভুলে গেছিস আমি পাঠা তা তুই মাইকে ধরে বলে বলে দে যে তুই পাঠা লইস দাদা আমি পাঠা ঠিক আছে আই এম এ পাঠা বাপে আমার নগদ টাকা বাপে আমার নগদ টাকা হাতালি হোক দেখে মারি পাঠা ছাগলের মত নাই তোকে দেখাচ্ছে হ্যাঁ গো তোমরা দমে হাসছে বলো আমাকে পাঠা বলছে তো তোমাদের খালি বিদ্যাপগুলা দেখছি আমি এদিকে দিদি তো বেশি বটে কুটকুটিয়া এ আমাকে বলছে পাঠা তোকে বলছে কেমন দিচ্ছে আমি পাঠা এদিকে আই কেন চোখের পাওয়ারটা কমে গেল পাঠা বললি তো আমি পাঠা ইয়ার পরে দেখো ই কেমন ফাইসে গেল আমি গেলি বিহা করতে আমি যাই না ইয়ার বাপে নিমন্ত্রণ দিল তখন আমার বাবা একটা গাড়ি রিজার্ভ করল আর টে তোগুলা আমাদের টাকাই না পৌঁছে গেলি তোর বাপ ওই গাড়ি ঘোড়া বোম ফুটানি কিসের জন্য আমার বাপের টাকায় তোদের তো ফুটানি করিস তোর বাপের দুয়ার পৌঁছে গেলি তারপরে ই কতগুলা সঙ্গী বন্ধুর সঙ্গে ভিতর ঘরে কাঁদছে তখন ইয়ার বন্ধুগুলো এসে যাচ্ছে এ কনিকা কাঁদছি কেন আমার বাবা পাঠার সঙ্গে বিয়া লাগাই দিল তারপরে ইয়ার মা ইয়ার মায়ের কাকি ইয়ার মায়ের জেঠি ইয়ার মায়ের চোদ্দ পুরুষ আইলো পাঠাটার কাজ আর আসে নিয়ে একটা কুলা কুলাটায় ধূপ বাতি দুটি ধান আর চলে আইলো পাঠাটার কাজ তোর বাপে কলে করে তোর বাপে তোর বাপে কলে করে আতলি কই তোর বাপে কলে করে ঘরে ঢুকাই ছিল আচ্ছা আচ্ছা তোর মায়ে তোমাদের জামাইকে কলে করে কে ঘর ঢুকাই শ্বশুরে ন সালাই জামাই যখন বিয়া করতে যায় কলে করে ঘর ঢুকাই নেই কে সম্বন্ধী শ্বশুর তোর বাপে কলে করে তোর বাপে তালে তালে হাত তালি হাত তালি হোক সবাই মিলে
লেডিস চুপ আর কোন বলতে লাগবে তারপরে ইয়ার বাবা ইয়ার মায়ের কাকি ইয়ার বাবা চৌদ্দ পুরুষ আমার কাছে আইলো আর আসেনি আমাকে কোলে নিবে বলছে বাবা তাহলে তোর বাপ পাঠার বাবা বটে তোর মায়ের চুল পেটে হালকা চুমা ছিল লো তোর মায়ের পান পেটে হালকা চুমা ছিল লো তোর মায়ের পান পেটে হালকা চুমা ছিল লো খাল ভরা দেখি পাঁঠা ছাগলকে বলি দিয়ার আগে তিলক দিয়ে একটু চড়াইলে তো মনে হয় আমার বাবা তোকে সেইটাই করতেছিল এখন বহুত কিছু বলবি